আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে আবারও একত্রিত হয়ে কোরআন সুন্নার এই মজমাই শায়খের মুখ থেকে কিছু কথা শোনার এবং আমাকে বলার এবং আপনাদের সকলের শোনার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে রব্বে কাবার দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত কথা বলবো, মানে বছরের প্রথম আসছিলাম, ভাই তো বললই আসছিলাম, মূলত আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাউল্লাহ ওনার সাথে একটু সাক্ষাৎ করতে। তো সেই সুবাদে আগে থেকে আমার কোনো দাওয়াত টাওয়াত কোনো কিছু বা প্রোগ্রাম টোগ্রাম ছিল না, তো বাইককে চাপাচাপি করতেছিল কমিটির লোকেরা যে রফিক সাহেব একটু দেন। তো ভাই বলল সে আবদার হিসেবে ওখানে যাওয়া, তো এর মধ্যে ভাই বলতেছে রফিক আরেকটা প্রোগ্রাম আছে আমার, চলো সেখানেও যাই। আসলে আমাদের তো দাওয়াত কে দিল কিংবা কি হাদিয়া দিল কিংবা কি কি দিল এগুলো তো মূল উদ্দেশ্য না, মাকসাদ তো হলো কথাটা পৌঁছে দেয়া, জাতির সামনে কেমনে মা কি বলে মেসেজ পৌঁছে যাবে সেটাই তো আমাদের মাকসাদ হওয়া উচিত, কি বলে? নাকি এই ফেসবুকিং ইউটিউবিং আর মোবাইলে ঘোরাঘুরি এগুলো মাকসাদ? অনেক আল্লাহর বান্দা আছে মাহফিল শুনতে আসে, কথা শুনতে আসে, নিজের মোবাইল ঘোরাঘুরির কারণে কথাই শুনতে পারে, আছে না নাই? আমাদের কি এগুলো থেকে মুক্ত হতে হবে? আমাদের অবস্থা আল্লাহ মাফ করুক কিছু বলতে হয়, আমাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছাইছে যে আমাদের এক শ্রেণীর বক্তাদের অবস্থা হলো কোথায় গেলে বেশি হাদিয়া পাওয়া যাবে, কোথায় গেলে যশ খ্যাতি একটু বেশি দেখাবে, কোথায় গেলে বিশাল বিশাল মজমা হবে, কিংবা কোথায় গেলে আপনার কি বলে টাকা পয়সা বা এই এই হলো চিন্তা ভাবনা, আল্লাহ মাফ করুক। আর কমিটি একদল আছে, খালি মনে করেন না যে হুজুর নিজে গর্ব কথা কইছে আর আমার কথা কব, কমিটি একদল আছে কি ভাই, তাদের নিয়তই হইল হুজুর আসলে বিশাল লোক হবে, কালেকশনটা যদি ঠিকঠাক মতো হয় তাইলে হইল, আর হলো গিয়া সুর আছে কিনা হুজুরের বা এটা সেটা, ফলোয়ার কত ফেসবুকে ইউটিউবে তার ফলোয়ার কত এগুলো, আহা। আজ আমাদের কোনো ব্যক্তি সঠিক কিংবা কোনো ব্যক্তি যোগ্য কিনা সেটা মাফার মাপকাঠি হয়ে গিয়েছে ফেসবুক আর ইউটিউব, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি বলছেন, বান্দার সম্মানের মাপকাঠি ফেসবুক ইউটিউব? কত বড় বড় শাইখুল হাদিস, কত বড় বড় আলেম, কত বড় বড় মুফতি পড়ে আছে অজপাড়া গায়ে, অথচ তাদেরকে কেউ চিনে না জানে না, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না, আর ইউটিউব ফেসবুক দিয়া মান যাচাই করে। আল্লাহ পাক কি বলেন কোরআনে, মান যাচাইয়ের মাধ্যম আল্লাহর কাছে কে সম্মানিত গ্রহণযোগ্য, এটার মাপকাঠি কি ফেসবুক ইউটিউব আল্লাহর কাছে? কার ফলোয়ার বেশি কার ভিউ বেশি হয় এটা মাপকাঠি আল্লাহর কাছে? এগুলোর কোনো মূল্যায়ন আছে? যদি সে জাহান্নামের আসামি হয় ক্ষমা না পায়, আশ্চর্য বিষয়। আল্লাহ তো বলতেছেন يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم الله পাক বলেন আমি বিভিন্ন গোত্রে দলে বিভক্ত করে কিংবা বিভিন্নভাবে মানুষকে কালো সাদা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আমি পাঠিয়েছি, কিন্তু এগুলো আমার কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড নয়, মাপকাঠি নয়। আমার কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাকে যে যত বেশি ভয় করবে সে আমার কাছে তত বেশি সম্মানিত। কিন্তু আমাদের অবস্থা কি, তাকওয়ার অবস্থা কি? আল্লাহ মাফ করুক, আমি আজকে নাজিরহাট মাদ্রাসায় প্রোগ্রামের সময় দেখছি আমরা নামাজ পড়ি ওরা সেলফি তুলে, তাই না ভাই? হালত তো এমন হয়েছে যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না, এরা প্রোগ্রামের দিন তো নামাজ পড়েই না, যারা পড়ে এরাও ওই দিন মাহফিলের দিন ফজর মিস করে,
মাহফিলের দিন ফজর, যারা অন্যান্য দিন ফজর পড়ে তারাও মাহফিলের দিন ফজর মিস করে, কি ফায়দা হবে আমাদের, কি ফায়দা হবে এই মাহফিলের? প্রিয় হাজিরিন, কষ্টের সাথে বলতেছি, একদল শ্রোতা আসে, কমিটির কথা বললাম, বক্তাদের কথা বললাম, একদল আমাদের শ্রোতা ভাইয়েরা আসে যারা কিনা, দেখুন আপনাদের এখানে আমরা সবাই এমন তা না, কিন্তু আমাদেরকে এগুলো ঠিক করা লাগবে কি লাগবে না, লাগবে কি লাগবে না? নিয়তটাকে সহি করার দ্বারা ফায়দা উভয় দিকই। এক ব্যক্তি ঘরের জানলা খুলছে, নিয়ত করছে বাতাস খাবে, তার কোনো সব হবে? কিন্তু আরেক ব্যক্তি ঘরের জানলা রাখছে, নিয়ত করছে ফজরের আজানের সুর কণ্ঠ তার কানে আসবে, সে মসজিদে যাবে, বলেন তো এই ব্যক্তি আজানের সুর শুনে সওয়াবও পাইল আর ফাও বাতাসও খাইল, ঠিকই ঠিক না? তাহলে নিয়তের মাধ্যমে কি বোঝা যায়, আমাদের শ্রোতা ভাইদের একদলের উদ্দেশ্য হলো হুজুরের পপুলারিটি কেমন, হুজুরের ফেসবুকে ভিউ কেমন, হুজুরের লাইক কমেন্ট শেয়ার কেমন করে, একটা সেলফি তুলতে পারি কি না হুজুরের সাথে, আজব তামাশা, আজব তামাশা। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আবারও বলেন আল্লাহ মাফ করুক। আমি এই বছর আলহামদুলিল্লাহ ভিতর থেকে একবারে দৃঢ় ইরাদা করে আসছি, নিজে থেকে কোনো ছবি তো তুলবই না, আমার সামনে কারো ছবি তুলতে দিব না, ইউটিউব ভিডিও শুধুমাত্র মাহফিলের জন্য, তাও বড়দের পরামর্শে, শুধুমাত্র দিন প্রচারের স্বার্থে এই কাজটা শুধু চলবে। এছাড়া এই আজাইরা সেলফি হুজুর একটা স্মৃতি, এই সেই কিসের স্মৃতি, কিসের স্মৃতি? আপনার অন্তরের স্মৃতি রাখেন, মহাব্বত, মহাব্বত ভালোবাসা কার জন্য না? যারা সেলফি বাস এদের ভালোবাসা হলো লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য, আমি অমুকের সাথে সেলফি তুলছি, তো এগুলো করা যাবে? এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। দেখুন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আপনাদের এই সন্তানকে আল্লাহ তাআলা কবুল করেন এবং পূর্বের করা ভুলগুলোকে যেন শুধরে দেন। আমি দিনের পথে হক কথা বলাটাকে ভুল বলতেছি না, কিন্তু আমাদের তো ভুল আছে, আছে না? আল্লাহ তাআলা সেই ভুলগুলোকে যেন শুধরে সঠিকভাবে, সঠিক আদর্শের সাথে, কোরআন সুন্নার সাথে লেগে থেকে কাজ করার তৌফিক দান। আরেকটা বিষয় হলো, এখনো অনেক উলামায়ে কেরাম ভিতরে আছেন, আছে না নাই? আমার উস্তাদ মুহতারম বারিদারা মাদ্রাসার মুস্তামিম আল্লামা মুফতি মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ, আহ, দীর্ঘদিন কারা নির্যাতিত, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দীর্ঘদিন ধরে কারা নির্যাতিত, মাওলানা মুফতি ফখরুল ইসলাম এখনো পর্যন্ত আছেন, তারপরে মুফতি আমার বড় ভাই, খুবই আদরের, খুবই আদরের, খুব আমাকে এত আদর করতো ভাই, এত মহাব্বত করতো যে বলার মতো না। আর মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনুবি, ওনাকে যারা দেখছে মঞ্চে তো ভাই কাঁপায় ফেলে, সব এক করে ফেলে, এত ফ্রি মানুষ, এত দরদি মানুষ, এটা আপনি সামনে না গেলে কল্পনা করতে পারবেন না, বাস্তব, সকলেই যে বলবে এত বিনয়ী এবং মানে এত মিশুক। আল্লাহ তাআলা ভাইকেও দ্রুত মুক্তির ব্যবস্থা করুক, আমাদের সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিন। মুফতি আমির হামজা হুজুর উনিও ভিতরে আছেন, আল্লাহ তাআলা তাকেও মুক্তির ব্যবস্থা করে দিন। আমরা দলমত বুঝি না, উলামায়ে কেরামের মুক্তি চাই, আমরা দলমত বুঝি না, উলামায়ে কেরাম জেলখানায় থাকবে সেটা মানতে পারি না। এই অবস্থা দেখে আসার পরে বন্দি জীবনের যদি উলামায়ে কেরামের জন্য কিছু করতে না পারি, বা ভেতাও যদি অন্তরে কোনো আলেমের না থাকে যারা জেল খেটে আসছে, তাহলে ওই ব্যক্তির জেলকাটা বিতা গেছে, সম্পূর্ণ বিতা গেছে। আমি তো এজন্য বলি যে সকল উলামায়ে কেরামের দ্রুত মুক্তির প্রয়োজন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের এই চট্টগ্রামের সূর্য সন্তান আমি বলবো, সকল আলেমদের মুক্তির ব্যাপারে এখনো পর্যন্ত নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ভাইকে দ্রুত সফলতা দান করান, তৌফিক। তো এই দোয়া করি, যতটুকু পারি আমরাও শরীক হই, হেল্প করি আর্থিকভাবে, আল্লাহর কাছে রাতের তাহাজ্জুতে, রাতের সালাতে কান্নাকাটি করে, ওটা হলো সবচাইতে মূল বিষয়, মূল বিষয়।
বিশ্বাস করেন ফয়সালা যদি ওখানে হয়ে যায় পৃথিবীর কোন শক্তি আছে আলেমদের কাটকে রাখে পারবে না অতএব আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা করা আমাদের কাজ পরিপূর্ণতা দান করা কার দায়িত্ব আল্লাহ অতএব আমরা চেষ্টা করে যাচ্ছি দোয়াও করব ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সকল উলামায়ে কেরামকে প্রাণ প্রিয় শায়েখদেরকে দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে দিন আমিন আর জোরে বলেন আমিন আমিন